মানে এখানে মাছও চাষ করেন তার পাশাপাশি আপনি কিছু শামুকও চাষ করছেন হাঁসের জন্য আপনি এইভাবে কি হাঁস আরো পালন করেছেন না এগুলাই প্রথম না না আর আমি এই প্রায় জলা আমি জলা 12 10 11 বছর বয়স এবালা থেকে হাঁস পালতাছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখানে বসে এই মুহূর্তে চোখ রাখছেন তাদের সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি পারফেক্ট হাসের খামার নিবিত আজকে কৃষি ডকুমেন্টারি অনুষ্ঠান দর্শক আমরা প্রতিদিনই আপনাদের কাছে নতুন নতুন ভিডিও তুলে দেওয়ার চেষ্টা করি অনেক শিক্ষণীয়মূলক ভিডিও যার দ্বারা আপনারা হাঁস পালনের বিষয়ে বিভিন্নভাবে অভিজ্ঞ হতে পারেন কিংবা হাঁসটা কীভাবে পালন করে আপনারা লাভবান হতে পারবেন এমন অনেক সফলতার কাহিনী আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি তেমনইভাবে আজকে আমরা নতুন একজন ভাইয়ের কাছে চলে আসলাম তেমন ওনার কাছ থেকে আমরা সব কিছু বিস্তারিত জানবো তিনি কীভাবে হাঁস পালন করছেন এবং সেই বিষয়গুলো আপনারা যদি মানে ভালো মনে করেন তাহলে আপনারা পদক্ষেপগুলো গ্রহণ করবেন এবং আপনারা সফলতা অর্জন করতে পারেন ইনশাল্লাহ আশা করি চলুন দর্শক দেরি না করে সরাসরি ওনার সাথে কথা বলি এবং দেখি উনি কতদিন যাবত হাঁস পালন করছেন এবং কীভাবে হাঁসগুলো পালন করছেন সেই সম্পূর্ণ বিস্তারিত বিষয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনার নাম মোহাম্মদ মাসুদ মিয়া আপনি হাঁস পালন করছেন কতদিন যাবত আমি হাঁস পালি শুধু উত্তরেই ভাঙ্গা ভাঙ্গা হাঁস পালছি মানে এক লাগা হাঁস পালছি মানে কিছু বছর মানে এক বছর পালার পরে আবার এক বছর গ্যাপ গেছে এরকম একটা বিষয় তো এখন বর্তমানে আপনার কাছে কতগুলো হাঁস রয়েছে আমার হাঁসগুলো আছে 700 700 হাঁস বয়স কত একটার বয়স হয়েছে প্রায় 12 মাস আর একটার বয়স 4.5 মাস মানে দুই ধাপে আছে হ্যাঁ দুই তো আমরা বর্তমানে যে শেড অবস্থান করছি এখানে আপনার কতগুলো হাঁস রয়েছে এন এই এন 300 এখানে প্রায় 300 হাঁস রয়েছে তো এগুলোকে এভাবে আবদ্ধ রাখার কারণ কি আবদ্ধ কারণ এই এন শুধু তিনি হাঁসটা বড় হয়েছে এই জায়গার মধ্যে এন হামুক হয়েছে হামুক এই মানে এই যে পুকুরটা মানে এখানে কি আপনি মাছ চাষ করেন আছে মানে এখানে মাছও চাষ করেন তার পাশাপাশি আপনি কিছু শামুকও চাষ করছেন হাঁসের জন্য এবং হাঁসটা এখানেই খাচ্ছে এবং এখানেই থাকছে ছোটবেলা থেকে মানে সেটা অন্য জায়গায় আর যায় নাই না না তো তার জন্য আপনি নেট দ্বারা আবদ্ধ করছেন চতুর্দিক এবং এখানে আপনি হাঁসটা পালন করছেন তো আপনি দিনে কতবার খাবার দেন এই চার বালি তিন বালি দুই বালিও দেই মানে যখনই খাবার শেষ হয়ে যায় তখনই আপনি দিয়ে রাখেন আর কি হ্যাঁ দিয়ে রাখি মানে এতে আপনার আনুমানিক খরচ কত হয় এই 12 1300 টাকা করে আছে দৈনিক আপনি এইভাবে কি হাঁসটা আরো পালন করেছেন না এগুলোই প্রথম না না আরো আমি এই প্রায় জলা আমি জলা 12 10 11 বছর বয়স এবালা থেকে হাঁস পালতাছি মানে আপনি বলতে আমি বলতে চাইছি আপনি তো হাঁস পালন করেন ঠিক আছে কথাটা কিন্তু মানে এইভাবে মানে পুকুরে নেট দ্বারা আবদ্ধ করে এই এর আগে কি আরো পালন করেছেন ওহন তো বর্তমানে তো হাঁসগুলো বেশি আমরা গ্রামে অনেক হাঁস বেশি তাকাতে এই আমার তো দুইটা হারাম তাহলে দুইটা দুই হানো রাখুন লাগে এক কানো রাখলে তো যেমন ধরেন বুড়ি আসছি ডিম পারতো না নয়া ডি ডিম পারবো কম বুড়া ডি হারবো বেশি এই ডিজেলা সিজনে ডিম মাইব এবার হেডি কম পারবো এডি বেশি হারবো তো আপনার হাঁসগুলো তো মানে বর্তমান বয়স 4 মাস না তো এখন এখনই ডিম দিচ্ছে হ্যাঁ ডিম দিচ্ছে আরো প্রায় 10 15 দিন আগুতে ডিম দিতেছে কতগুলো ডিম দিচ্ছে এই 10টা 15টা ডিম দিতেছে মানে এখন মানে ওটা শুরু হয়ে গেছে মানে এখন ডিম প্রতিদিনই বাড়ে আর কি বাড়তাছে তো এই 4 মাস বসে হাঁসগুলো তো দেখলে তো বোঝা যাবে না মানে হাঁসগুলো অনেক মোটা তাজা হয়েছে খাওয়া খাদ্য বেশি দিছি তো কি কি খাওয়াচ্ছেন এই দানে বেশি ভাগ খাওয়াইছে আর শামুক শামুক খাওয়ালে তো তেলাত্ম শরীর আসে মানে শামুকটা খাওয়ালে কি কি উপকারিতা পাওয়া যায় শামুকটা খাওয়াইলে শরীর সবজিও এক আর তাজা থাকে সব সময় হাঁসটা এই ঠান্ডা তাহে আর স্বাস্থ্য মানে অন্য রোগ মুখ কোনটা মানে রোগ বলা এটা কম এবং হাঁসের যে একটা গ্রোথ রয়েছে মানে বয়সের যে একটা বাড়তি শরীরটা সেটা অনেকটা বেড়ে যায় দেখতে হাঁসটাকে অনেক বড় এবং সুন্দর লাগে আর যদি আপনি বিক্রি করতে চান তাহলে অবশ্যই ভালো দাম পাবেন এবং ডিমের ক্ষেত্রেও অনেকটা ডিমটা অনেকটা পরিপূর্ণ একটা ডিম দেয় মানে পুরুষ্ট
সুন্দরভাবে হইব মানে যেটা আপনি হ্যাচারিতে ভালো দামে বিক্রি করতে পারবেন আর তাছাড়া হ্যাচারিতে ডিম তো বাছাইকৃতভাবে নেওয়া হয় যেগুলো ডিমগুলো একটু সমস্যা থাকে সেগুলো তো অর্ডারে নেয় না তারপর সেগুলো কম দামে বাজারজাত করতে হয় যার কারণে আপনি শামুকটা খাওয়ালে দেখা যাচ্ছে বেশিরভাগ ডিমই মানে পরিপূর্ণ একটা ডিম হয় যার কারণে আপনি হ্যাচারিতে দিয়ে ভালো মানে টাকা উপার্জন করতে পারেন উপার্জন হইতাছে ভালো আল্লাহর রহমতে তো আপনি এই 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 হাঁসগুলো এই যে কতদিন বয়সে নিয়েছিলেন এটা তাছাড়া যদি আপনি হাওড়ে রাখতেন তাহলে আপনার আনুমানিক কত খরচ কত হতো হাওড়ে রাখলে ওই 80,000 টাকা করেছিল মানে সেটা কিভাবে মানে সেখানে মানে সেটা আর 80,000 টাকা আমার খরচ হইলো ক্ষতি হইলো বেশি ওখান এই আবদ্ধন থাকে ওখান তো আমার ক্ষতি হইতেছে না মানে হাওড়ে থাকলে ক্ষতিটা মানে হাওড়ে থাকলে তো সারাই ওড়ে মানে অন্য যে খামার রয়েছে সেগুলোর সাথে মিশে যায় কিংবা অনেক দূরে চলে যায় হ্যাঁ অনেক দূরে চলে যায় যার কারণে আপনি হাঁসটাকে পান এরকম কি আপনার আগে হয়েছে আদৌ কোনো সময় হ্যাঁ হয়েছে মানে আপনার হাঁস হারি কতগুলো হারিয়েছিল আমার আমার হাঁস অনেকগুলো হারিয়েছে এবার কম আল্লাহর রহমতে মানে প্রতিবারই এরকম হয় আর কি অল্প অল্প প্রতিবারই 100 150 একসময় 800 হাঁস নিছিন গে চুরি হইবে তখন তো আপনি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক লসে আছিলাম তে ওহন আবাদতে এই যে নিয়ে আসছি এটি হগলে ডিম দে ছুটতাছে আল্লাহর রহমতে এই আর মাসের ভিতরে ফুল ডিম উঠবে এটা এক মাসের ভিতরে ফুল ডিম উঠবে 5 মাস হতে আপনার হাঁস পুরোপুরি মানে পুরোপুরি ডিম দিবে হ্যাঁ পুরোপুরি ডিম দিব তার মানে যে আপনি দেখেন সারা সারা মাস হইছে মানে মাত্র তো 4.5 মাস যখন 5.5 মাস হয়ে যাবে তখন আপনার হাঁসে ফুল হাঁস ডিম দিবে হাঁসে ডিম দিব এখন পুরুষ হাঁস কতগুলো এন আছে কম পুরুষ কম মানে 22টা আশা মানে 22টা আপনার সর্বমোট হাঁস 300 300 সমান নাই না 300 হ্যাঁ তার মানে আশা শর্ট আছে ই আছে ডিম হাউজ দেই না ছোট ছোট ডিম পারে দি মানে নতুন তো যার কারণে অল্প একটু ছোট দিচ্ছে ছোট দিছে আর এর লাগে পুরা হইছত আশা দিছি না এন আরো 8টা আশা শর্ট আছে তার মানে সবকিছু একটা হিসাব আছে হ্যাঁ সাথে আমরা 10টা দেই নতুন আশা হইলে 10টা আর পুরানো আশা হইলে 11টা দেই দি যেমন ধরেন আমার হি আসছে যদি 11টা ভিড়া আশা আছে আপনার আরো ওইদিকে আরো আশ রয়েছে হ্যাঁ এদিকে আশ আছে আরো আচ্ছা ঠিক আছে এইগুলো যখন ছোটবেলা থেকে যখন এনেছেন তখন আপনি যে আমরা জানি সাধারণত 7 দিনে একটা ব্রুডিং কাল করতে হয় তো সেটা আপনি কিভাবে করেছেন 7 দিন মানে বডি মানে 7 দিন যে আপনার একটা যত্ন নিতে হয় ও এটা আমি আশের গরু রইছি আমি আমার আরো 3টা বন্ধু আছে এই আমার সাথে সারা রাত রইছে মানে সারা রাত জেগে আছেন কিংবা সব সময় তাদেরকে সব সময় জেগে রইছে মানে খাবার দিচ্ছেন কিংবা যানজট লাগবে এগুলো ভেঙে দিয়েছেন অল টাইম তখন মানে ওষুধপত্র কি ব্যবহার করেছিলেন ওষুধপত্র আমি কম খাওয়াই আছে রে মানে আপনার তেমন লাগে না 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 আপনি কি ভ্যাকসিনগুলো নিয়মিত করেন না না ভ্যাকসিনও করি না ভ্যাকসিন না করলে আপনার খামার কোনো রোগ বলে আক্রমণ হয় না 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 কোনো সময় না আমরা কৃমি ওষুধটা খাওয়ায় রাখি আল্লাহর রহমতে অসুখ বিসুখটা কমায় আচ্ছা তারপরে আরেকটা বিষয় যে আপনি যখন মনে করেন হাঁসগুলোকে প্রথম যখন বাচ্চা থাকে তখন আমরা জানি যে মানে 10-15 দিন তো পানিতে নেওয়া হয় না পনেরো তখন প্রথম যেদিন পানিতে নামানো তখন হাঁসগুলো মানে কতদিন বয়সে হাঁসটা নামিয়েছিলেন এই 17 দিন 18 দিনই 17 দিন থেকে 18 দিন হবে আর কি তো তখন থেকে আপনি কতক্ষণ পানিতে রেখেছিলেন এই যেমন ধরেন আজকে 10 মিনিট রাখছি কালকে 15 মিনিট মানে এরকম ধাপে ধাপে পারে আর কি হ্যাঁ 5 মিনিট 10 মিনিট বাড়ায় 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 দাফে দাফে তোলা লাগে আর অক্কবারে যদি ধরেন আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিই তো যেমন ধরেন সর্দি জ্বর লাগ করবো তেমন ওষুধ হ্যাঁ ওষুধ লাগবো অতিরিক্ত জি জি তো যে আপনার আরেকটা বিষয় যে হাঁসটাকে আপনি প্রথম কি খাইয়েছেন মানে পরিপূর্ণ ডিম পারবে এটা পুরা মাত্র ডিম রাখা আমি এটা রাখে দেম এটা আঁশগুলো এই যে নতুন যে আঁশটা এটা ডিম পারবো বেশি আমার যে পুরান আঁশটা ওন যাওয়া বেশি ডিম দিতে আছে এটা যেমন ধরেন সামনে সিজনে মানে এভাবে আর দিবে না কম কমে কম দিব সৎকারা সৎকারা
50% দিব আর মানে তার মানে আপনি হাঁসগুলো নেন এবং সবগুলো আজকে ডিম পাড়ান যখন হাঁসগুলো ডিম দেওয়া কমে যায় তখন আপনি সেগুলোকে বিক্রি করে দেন আবার বিক্রি করে দেই আপনি দীর্ঘদিন যাবত এভাবেই মানে ব্যবসাটা করছেন আর কি তো আপনি এভাবে মানে কতটুকু লাভবান হয়েছেন লাভবান ছিলাম মানে অনেক হিস্টরি আছে বই মানে হেডে বাদ এই লাভবান হইছিলাম অনেক লাভবান হইছিলাম অনেক টাকা কামাইছিলাম আমি মানে সেটা হয়তো অন্যভাবে হয়তো আপনার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হইছে আবার কিন্তু আপনি হাঁস থেকে ঠিকই লাভবান করেছেন হ্যাঁ লাভবান করেছেন হাঁস ফলনটা আসলে একটা লাভজনক উদ্যোগ সেটা কি আপনি মনে করেন আর ওহন জালুই সেলার মতে এন আমার তো 80,000 টাকা খরচ হইতাছে তে যেমন ধরেন এটা দুই বিক্রি করি উদেই হন ওহন বিক্রি করে দিলেও প্রায় 1,70,000 টাকা বিক্রি হইবে তাহলে তো আপনার প্রায় অর্ধেক লাভ থাকতেছে হ্যাঁ অর্ধেক খাওন খরচ বাদ দিও সবকিছু বাদ দিও আর দুধে পুষ মাসও বেশি প্রায় 2,20,000 টাকার বেতন দেব মানে হাঁসগুলোর দামি হ্যাঁ আর তাছাড়া ডিমের সংখ্যা তো বাদই হ্যাঁ ডিমের সংখ্যা এখন তো ডিমের তো বাজার যত অনেক ভালো তো আপনি ডিমগুলো বিক্রি করতে অনেক টাকা পাবেন হ্যাঁ 18 টাকা ওইটা বিক্রি করতেছে 18 টাকা পিস এই পুরা হ্যাঁ এই পুরা নাস্তি মানে পুরো যে আপনার যে ওইদিকে যে হাঁসগুলো রয়েছে পুরাতন হাঁসগুলো সেগুলো 18 টাকা পিস বিক্রি করছেন এখন বর্তমানে দর্শক আমরা তখন ভাইয়ের সাথে কথা বললাম তিনি দীর্ঘদিন যাবত হাঁস পালন করছেন একবার ছোটবেলা থেকে এবং ওনার যে সফলতার কাহিনী ওনার মুখ থেকেই শুনতে পেলেন যে উনি কিভাবে হাঁসটা পালন করছেন এবং দীর্ঘদিন যাবত তিনি এভাবে হাঁসটা পালন করে মানে বিভিন্নভাবে সফলতা অর্জন করেছেন বর্তমানে ওনার কাছে দুইটি সেটি হাঁস রয়েছে এবং আমরা প্রথম যে সেটি অবস্থান করছি এখানে প্রায় 300 হাঁস রয়েছে এগুলো তিনি বয়স 4 মাস এবং এগুলো তিনি ডিম উৎপাদন রেখে দিবেন তিনি এই হাঁসগুলোকে পালন করেন মূলত ডিম উৎপাদনের জন্য এবং তিনি ডিম উৎপাদন করে ডিমগুলোকে তিনি হাউসে বিক্রি করে তিনি বিভিন্নভাবে অর্থ উপার্জন করে অনেক স্বাবলম্বী হয়েছিলেন কিন্তু বিগত কিছু কারণে হয়তো তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু তিনি হাঁস পালন থেকে লাভজনক একটা বিষয় সেটা কিন্তু আসলেই তিনি বিশ্বাস করেন এবং বিশ্বাস করেন বিদায় এখনও তিনি হাঁস পালন করছেন তো দর্শক কোনো বিষয়ে যদি লাভ না হয় তাহলে কিন্তু সেটা করা মানে করা যায় না কিন্তু তিনি ছোটবেলা থেকে যেহেতু হাঁসটা পালন করছেন অবশ্যই কিন্তু তিনি হাঁসে লাভবান পেয়েছেন বিদায় হাঁসটা পালন করছেন তো দর্শক আপনারা যারা হাঁস পালন করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত বিষয় আমাদের প্রাইম ভিডিওর লিংকে দেওয়া রয়েছে আমাদের এখানে ফোন করুন এবং আপনারা যদি হাঁস নিতে চান তাহলে আমাদের সাথে কথা বলুন এবং অর্ডার কনফার্ম করুন আমরা যে কোনো একদিনের বয়সে বাচ্চা থেকে আমরা করেন যে 6 মাস এবং রানিং ডিম পাড়া হাঁস সব ধরনের হাঁসে এবং হাঁসের বাচ্চা পেয়ে যাবেন তো চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং নতুন যারা খামারি রয়েছে তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং বিভিন্ন বয়সে সহযোগিতা পাবেন দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ